দর্শক এবারে আনন্দ আড্ডা চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী জাহাঙ্গীর খানের কাছে জাহাঙ্গীর আপনার কাছে আবারও ফিরে এলাম শুরুতেই আপনার কণ্ঠে একটি গান শুনে আড্ডাটা শুরু করতে চাই ঠিক আছে তো আমি এখন যে গানটি করব এটা আমার হচ্ছে লাস্ট রিলিজ যে গানটা ছিল গত ঈদ উল ফিতরে রোজার ঈদে যে গানটা রিলিজ হয়েছিল তো বেশ কিছু গানই আসছিল রোজার ঈদে তার মধ্যে এই গানটা একটু ভিন্ন ধরনের ছিল একটু ফকি স্টাইলে তো আমি এই গানটাই গিয়ে শোনাচ্ছি গানটা আপনার হচ্ছে গানের শিরোনাম হচ্ছে ললনাতেই ভালো না পিপিজি মিউজিক থেকে রিলিজ হয়েছিল গানটা কথা তো ছিল না এমন ডগবি আকাশে মেঘে অনুকূল ছুটবি আমায় প্রতিকূলে রেখে তুই বন্ধু মনটা নিলি মনটা দিলি না তুই ললনা মানুষ না রে প্রেম করিয়া করলি না মানুষ ভাল না রে প্রেম করিয়া হা করলি চালনা বেমানি তুই করবি মে জানা ছিল না জানলে আগে তোর গুনে মনটা পুরত না ও বেমানি তুই করবি মে জানা ছিল না জানলে আগে তোরা গুনে মনটা পুরত না পুরার ব্যথা পহরার জানে খবর রাখিস ও পুরার ব্যথা পহরার জানে খবর রাখিস তুই লাল না মানুষ ভালনা রে প্রেম করিয়া করলে চালনা না এই যে ললনাকে নিয়ে একটা গান গানটি লিখেছেন আসলে কে এই গানটা লিখেছেন হচ্ছে শাওন এইচ রাজু এবং গানটার সুর করেছেন এস রুল ভাইয়া আর গানের মিউজিক যৌথভাবে ছিল মানে এস রহুল এবং কালিদাস কুমার আচ্ছা গানটিতে যে ললনার কথা বলা হয়েছে কোনো বিশেষ লড়নাকে ভেবে করা হয়েছে গাওয়া হয়েছে এরকম আসলে গানটা যে লিখেছে যে গীতিকার সেই বলতে পারবে তো যখন আমাকে গানটা করার কথা বলা হলো তো গানের লিরিকটা যখন আমি দেখলাম তো আমার কাছে খুব ভালো লাগছিল লিরিকটা ভালো লাগার পর তো আমি গানটা করতে রাজি হয়ে গেছি এবং টিউন লিরিক এবং টিউনটা দুটো মিলে খুবই অসাধারণ ছিল পরে আমি গানটা করে ফেলছি আর কি তো তারপরেও মানে গানটা আমার কাছেও ব্যক্তিগতভাবে ভালো লাগছে আর কি মানে একটু ভিন্নতা আছে গানের মধ্যে কেন মনে হলো যে গানটা ভিন্নতা আছে মানে আমরা কিন্তু সচরাচর এমন গানই পেয়ে থাকি যে প্রেমিকার জন্য গান মায়ের জন্য গান বাবার জন্য গান এটাও সেরকম একটা গান যে আপনি ললনার জন্য গেয়েছেন এই গানটাতে ভিন্ন আসলে কি ছিল আপনার কাছে মনে আমার কাছে যেটা মনে হয়েছে এটার মধ্যে ভিন্নতা বলতে যে এই গানের যে টিউনটা গানের যে টিউনটা গানটা যখন গাই তো তখন কেমন যেন একটা সুরের মধ্যে মানে হারিয়ে যাওয়ার মতো একটা ফিল পাই যে তুই ললনা মানুষ ভালো না একটা টিউনটাই অন্যরকম ছিল সব মিলিয়ে আর কি এর জন্য আমার কাছে একটু ই হয়েছে যাও প্রেম পেলে ভালো লাগে প্রেমিকার প্রেম না পেলে ভালো লাগে না তখন লালনাকে ছলনাময়ই মনে হয় আমরা গানের অন্য প্রসঙ্গগুলো জানতে চাই যে এই গানের বাইরে আসলে আপনার কতগুলো গান এখন পর্যন্ত রিলিজ পেয়েছে কিভাবে গানের জগতে প্রবেশ করা হলো সঠিক ভাবে আমি মানে এক্স্যাক্টলি বলতে পারবো না সংখ্যাটা তারপরে মোটামুটি দের আমার হয়তোবা মিনিমাম ধরেন ১০০ এর কাছাকাছি তো হবে বাহ অনেক গান হ্যাঁ রিলিজ হয়েছে আমি ২০০০ পাঁচ সাল থেকে আপনার স্টার্ট করেছিলাম মৌলিক গানের কাজ তখন থেকে মৌলিক গান ধারাবাহিকভাবেই করি এবং প্রতি বছরই মিনিমাম দশ থেকে বারোটা করে গান আমার কন্টিনিউ রিলিজ হয় এ পর্যন্ত মাঝে মধ্যে একটু কম হয়েছে তবে বিশেষ অকেশনে গানগুলো রিলিজ হবেই থাকেই আর গান আমি ছোটোবেলা থেকেই ভালোবাসি অনেক বেশি এদানিং আমার একটা প্র্যাকটিস প্যাড আছে আমার একটা নিজস্ব একটা ব্যান্ড সেট আছে যেটা হচ্ছে আমাদের ব্যান্ডের নাম হচ্ছে মাতৃভূমি ব্যান্ড এবং সেটা আমাদের মানিকগঞ্জেই অবস্থিত এখন আমাদের প্র্যাকটিস রুম আছে এবং আমরা ওইখান থেকে প্র্যাকটিস করি টোটাল সব ইনস্ট্রুমেন্ট এবং টোটাল টিমটাই আমার আছে আমরা স্টেজ প্রোগ্রাম করি আমরা প্র্যাকটিস করি দেন ওখান থেকে আমরা লাইভও করি আমাদের একটা পেজ আছে মাতৃভূমি ব্যান্ডের ওখান থেকে আমরা পেজ থেকে লাইভ করি আপনার অনেকগুলো মৌলিক গান আসলে রিলিজ পেয়েছে প্রায় একশোর কাছাকাছি বা একশো পারও হয়ে যেতে পারে এই একশো গানের মধ্যে আসলে কি ধরনের গান আপনি করেছেন বা কোন ঘরনার গানে আপনার বেশি মন ছিল আসলে স্টার্টিং থেকেই স্যাড গানের প্রতি আমি বেশি ইন্টারেস্টেড ছিলাম আমি যখন গান শুনতাম এখনও পর্যন্ত আমি স্যাড গানে বেশি লাইক করি স্যাড গানই শুনি আর স্যাড গানগুলা গাইতে অনেক বেশি ভালো লাগে ফিল পাই তবে আমি মোটামুটি সব ধরনের গানই করি সব ধরনের গানে আমার করা হয়েছে রিসেন্টলি গত বছর আপনি জি সিরিজ থেকে একটা গান রিলিজ হয়েছিল নিশিয়াইতে ওটা ওয়েস্টার্ন ফোক ছিল এরপর গত জানুয়ারির পর একটা গান রিলিজ হয়েছে আমার হচ্ছে বন্ধুরে তোর মনের ভিতর এটাও স্যাড ফোক দেন এই গানটা আমার ভালো একটা রেসপন্স আসছে কামরুল মিডিয়া থেকে রিলিজ হয়েছিল গানটা এবং গানটা আপনার প্রায় থ্রি মিলিয়ন ক্রস করেছে ভিউ ওয়ান ইয়ারে তো এরকম করে এবং রোমান্টিক সঙ্গও করি ডুয়েট সং যেমন রিসেন্টলি আমার যে কাজগুলো হচ্ছে সামনে যে কাজগুলো আমাদের রিলিজ হবে এর মধ্যে মুন্না খান মাল্টিমিডিয়া থেকে একটা বিগ ধামাক একটা গান আসবে সেটা হচ্ছে মনের কোণে গানে শিরোনাম এবং সেই গানটাতে আমার সাথে কণ্ঠ দিয়েছেন হচ্ছে নিশ্চিপ বৃষ্টি মানে ও খুবই ভালো গেয়েছে আর গানটা তো গানটা টোটালি কলকাতা সিনেমার স্টাইলের গান সামনে হয়তো আপনারা দেখছেন কলকাতা সিনেমার স্টাইলের গান করছেন আপনার কাছে কেন কলকাতায় আসলে বেশি ফোকাস পেয়েছে আপনি তো বাংলাদেশের সিনেমার মতো গানও করতে পারেন হ্যাঁ বাংলাদেশে আমরা দেখি যে বাংলাদেশের সিনেমা কলকাতার সিনেমা टक्कर দেওয়ার জন্য আসলে কোনটাই কম নয় দুটোর কোয়ালিটি কিন্তু এখন বেশ ডেভেলপ করেছে আসলে বাংলাদেশি সিনেমার স্টাইলে গানও তো করি জেগলা রোমান্টিক আর ওই ওই কলকাতা সিনেমা স্টাইলে যে গানগুলো ওগুলা টিউনগুলো একটু ডিফারেন্ট হয় যে কারণে আপনার ওগুলা গাইতেও খুব ভালো লাগে আর যদি আপনি শুনতে চান তো গানটা আমি গিয়ে আপনাকে শোনাতে পারি আপনি শুনলেই বুঝতে পারবেন দ আসলে গানের লিরিক এবং টিউনটা আপনার চলে যায় মন ছুঁয়ে তুই দূরে সরে আমার হৃদয়াঙ্গিনেতে তুই চলে যাচ্ছি দূর বহু দূরে যাবো মেঘেরি সাথে মনের কোলে আয় না চলে রাখবো আদর সোহাগে দেব ভালোবাসা তোকে আলতো ছোঁয়াতে আসব তোর মন যমুনায় রাখব হৃদয় মাঝে ভালোবেসে রাখব তোকে কাছে আপন করে এত সুন্দর লিরিক এবং টিউন করেছে নীরব রাজ এবং মিউজিক অসাধারণ মিউজিক কম্পোজিশন করেছেন আমাদের রেজন ভাই রেজন শেখ কবি লিজেন্ট একজন আপনার সঙ্গীত পরিচালক সঙ্গীত আসলে গুরুমুখী বিদ্যা এবং আপনি যেহেতু দীর্ঘদিন ধরে গান করছেন জানতে চাই যে আসলে গানটা শিখেছিলেন কার কাছে প্রথম শুরুতেই যখন গান করতাম আমি খুবই গড গিফট এবং আল্লাহর কাছে আমি খুব শুক্রিয়া আদায় করি যে আমার মধ্যে মানে এরকম একটা প্রতি আল্লাহ পাক আমাকে দিয়েছেন যে যে কোনো গান মানে আমি স্টার্টিং থেকেই মানে আমি কপি করতে পারতাম টিউনগুলা তো তারপরে যখন আমি হাই স্কুলে যখন পড়তাম তখন আমাকে অনেকে ভালো সাজেশন শিখলে ভালো হবে তখন আমাদের একাডেমির নাম ছিল তখন আলমতারা সঙ্গীত একাডেমি ওইখানে আমি তিন বছর মতো গান শিখছিলাম গান শেখার পর ওখান থেকে আমি হচ্ছে টোটালি আর আগে যখন গান করতেন তখন কি হারমোনিয়াম বাজিয়ে গান করতেন নাকি আপনি এমনিতেই না তখন আমি হারমোনিয়াম বাজিয়ে গান করতাম না ওই সময় তা আমি এমনিতেই গান করতাম মানে আমি যে আগে থেকেই গান ভালোবাসি বেশি গান গাই তো আমার খুব ভালো লাগতো আমি এক সময় একা একাও গান করতাম বসে বসে খালি গলায় গান করতাম এটা কিন্তু অনেকেই করে থাকে আমরা সাধারণ মানুষের যার কাছেই যায় না কেন তারা প্রত্যেকেই উত্তরটা দেবেন যে তারা একা একা গান করতেন একা গান করেন এবং এটা আমার জন্য সত্য সবার জন্য সত্য তো ওইখান থেকে তারপরে হচ্ছে আস্তে 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 ইচ্ছা ছিল যে একসময় আমার গান রেকর্ডিং হবে মানুষ আমার গান শুনবে তবে আমি আগে থেকে আমার মৌলিক গানের প্রতি একটা ইন্টারেস্ট এটা বেশি ছিলাম মানে মৌলিক গান করার খুব ইচ্ছা আমার বেশি ছিল যে আমি মৌলিক গান করব সেই ইচ্ছা তো পূরণ করে ফেলেছেন যে যে শতাধিক গান গিয়েছেন মৌলিক গান এখন পর্যন্ত মানে মানুষ তো আসলে মৌলিক গান এর জন্যই করে যে তার গান নিজের একটা পরিচয় বহন করবে তার একটা স্বীকৃতি এনে দেবে দর্শক শ্রোতাদের কাছে তো আপনার এই যে এতগুলো গান করা হলো একশোটির মতো গান এর মধ্যে আসলে সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে গান জনপ্রিয়তা বলতে আসলে এখনকার যুগে তো আসলে মানুষ তো ক্রাউন করে শুধু ভিউয়ের উপরে কিছু যে যে গানটার ভিউটা একটু বেশি হয় তো সবাই কিন্তু ভাবে যে এই গানটাই বেশি জনপ্রিয়তা পেয়েছে বেশি ভিউ তো ভিউয়ের দিকে যদি আমি বিচার করি তাহলে আমার এই যে ইদানিং যে গানটা রিলিজ হলো গত দুই হাজার তেইশের ফার্স্টে মানে আপনার গানের শিরোনাম হচ্ছে বন্ধুর তোর মনের ভিতর এই গানটা আপনার ৩০ লক্ষ ভিউ ক্রস করেছে অল্প দিনের মধ্যে আমার মৌলিক গান এবং গানটা আমি মেবি একশো ইউটিউব চ্যানেল আপলোড করেছে গানটা আপনার কোনো হচ্ছে রেস্ট্রিকশান ছিল না গানটা অন্য মাধ্যমে আপলোড করার জন্য এই যে আপনার গান অন্যান্য অনেক চ্যানেল আপলোড হচ্ছে এটাতে কোনো রেস্ট্রিকশন আপনি দিয়েছিলেন কিনা না আমি কোনো রেস্ট্রিকশন দিইনি কারণ হচ্ছে এখানে যে কোম্পানি গানটা রিলিজ করেছিল আমি তাদেরকে বলছিলাম তো তারা তারা এই ব্যাপারে কোনো ইয়ে না তারা বলে দেয় না প্রবলেম নেই কোনো বিভিন্ন যা যে গানটা ভালো লাগে যেহেতু সবে আপলোড করে এক একজন এক ভাবে রিলিজ করছে অনেকগুলো গান কিন্তু এখন আপনার পাইপলাইনে আছে আসলে গানগুলো আসতে যাচ্ছে সামনে অনেক অনেক শুভকামনা রইলো গানগুলোর জন্য এবারে সব শেষে জানতে চাই গান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা আমার শুধু ইচ্ছা এতটুকু যে গান যারা ভালোবাসে যারা গান শুনে আমার দিক থেকে আমি ট্রাই করবো যেহেতু মানুষের ভালোবাসা পাই মানুষ ভালোবাসে ভালোবেসে গানগুলো নিচ্ছে বা গানগুলো শুনে সেই ক্ষেত্রে আমি ট্রাই করবো যে এমন করেই যেন আমি গানটাকে ধরে রাখতে পারি এবং মানুষের ভালোবাসাটা যেন আমার পাশে থাকে সবসময় তো এতটুকুই আমার চা আর কিছু না অনেক অনেক শুভ কামনা রইল জাহাঙ্গীর আপনার জন্য আপনার সকল স্বপ্ন সত্য হোক সঙ্গীতের সাথে পথ চলা আরো সমৃদ্ধ হোক আপনার কণ্ঠে একটি গান শুনতে শুনতে বিদায় নেব তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি ওকে প্রিয় দর্শক এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে এবার সময় হলো বিদায় নেবার আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায় প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন নোর টাওয়ার একশো দশ বৃহত্তম সিআর দত্তর ঢাকা এক ফোন নয় ছয় থেকে চার আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন অ্যাট বাংলা ডট টিভি লেখক ও বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের একটি উক্তি বলে বিদায় নেব আজ তিনি বলেছেন জীবনকে যেমন মৃত্যুকেও তেমনই স্বাভাবিক বলে মেনে নিতে হবে দর্শক সবাই ভালো থাকুন সুস্থ ও সুন্দর থাকুন আজ ছাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক এবারে গান দর্শকদের উদ্দেশ্যে আমি শুধু একটি কথাই বলবো সেটা হচ্ছে আপনারা সকলেই বাংলা গান শুনবেন এবং বাংলা গানের সাথে থাকবেন আর বর্তমান সময়ে আসলে আমরা বেশিরভাগ সময় মানে দেখ দেখছি যে বিষয়টা যে আসলে আমরা ভাইরালের পিছনে বেশি সময় দিচ্ছি বা ভাইরালকে হচ্ছে তাকে বেশি টানি আমরা কিন্তু আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা ভালো গান শুনবেন ভালো লিরিক ভালো টিউন এবং ভালো গায়কী এই ধরনের সব দিকগুলো চিন্তা করে আপনারা গান শুনবেন সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবার পছন্দের গানগুলো ফিউচারে একইভাবে ভাবে করতে পারি সেজন্য সকলে দোয়া করবেন সকলে বাংলা গানের সাথে থাকবেন ধন্যবাদ বন্ধুরে তোর মনের ভিতর কোন মানুষের বাস কার বুকেরি জমিনে তুই করিস প্রেমের চাষ কারা দরে সুখ সাগরে কাটিসি ডুব সাঁতার ও তুই কারাদরে সুখ সাগরে কাটিসি ডুব সাঁতার কোন বা পর হলি তুই থাকলি না আমার কোন বাদশে পর হলি তুই থাকলি নাই আমার কোন বাদশে পর হলি তুই থাকলি না আমার কোন বাদশে পর হলি তুই থাকলি নাই আমার আমার মায়া কেটে গেলি কেমন করে বল দুই চোখেতে দিয়া গেলি সাত সাগরের জল ও আমার মায়া কেটে গেলি কেমন করে বল দুই চোখেতে দিয়া আহা গেলি সাত সাগরের জল তুই ছাড়াই প্রাণ বাঁচে না সুখেরা ফেরার ফিরিয়া তুই আসিস বন্ধু ভাঙলে ভুলাবার কোন বাদশে পর হোলি তুই থাকলি না আমার কোন বাদশে পর হলি তুই থাকলি না আমার চলে না রে আমার জীবন তোকে ছাড়ায় তুই হারানোর বেদনাথ পুরে আঙ্গার ও চলে না রে আমার জীবন তোকে ছাড়ায় তুই হারানোর বেদনাত হেমন পুরে অঙ্গার চাতক পাখির রে আশায় থাকি তোর একদিন তুই আসবি ফিরে করবি রে আদর কোন সে পর হলি তুই থাকলি না আমার কোন বাদশে পর হলি তুই থাকলি না আমার কোন বাদশে পর হলি তুই থাকলি না আমার কোন বাদশে পর হলি তুই থাকলি আমার